প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দিনভর সরগরম থাকার পর এই ঘটনা নিয়ে বিকেলের দিকে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুজয় হাওলাদারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি না পাওয়া নিয়ে পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অবরোধ শুরু হয়। এদিন দুপুরে প্রথমে খন্যানের হাটতলায় জিডি রোড অবরোধ করে এলাকার মানুষ। এরপর পান্ডুয়ার অন্য একটি গ্রামের বাসিন্দারা একই দাবিতে পান্ডুয়া বিডিও অফিস ঘেরাও করে। দুটি ঘটনাতেই সরকারি বাড়ি না পাওয়া মানুষদের সাথে কথা বলতে যায় বিজেপির যুব নেতা সুজয় হাওলাদার। অভিযোগ, সুজয়কে রাস্তায় ধরে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেখুন, আজ দুপুরবেলা প্রথম আমাদের যে 275 নম্বর বুথ আছে, বুথে বিজেপির যে সদস্য আছেন মাননীয় বকুল কর্মকার মশায়া, তাকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি মাধব ঘোষ, তিনি অকাদ্য ভাষায় গালিগালাজ করেন, বিজেপি করা যাবে না, বিজেপি করা যাবে না, এরিয়া থাকলে তৃণমূল করতে হবে, এই সেই অকাদ্য ভাষায় গালিগালাজ করেন এবং অপমান করেন। তো সেখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের যে লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট নিয়ে মাধব ঘোষ পাড়ায় পাড়ায় প্রত্যেক বাড়িতে গেছে, গিয়ে যাদের নাম বেরিয়েছে তাদের কাছে 15,000-20,000 টাকার ডিমান্ড করে। তো সেই ডিমান্ডগুলো যখন করে, তারা আমাদের কাছে এসে যোগাযোগ করে। যোগাযোগ করবার পর আমরা যখন তাদের বাড়িতে যাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা মোদিজি আপনাদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন, আপনারা কাউকে কোনো দালালি দেবেন না, তো আমরা তাদের সাথে যখন কথোপকথন চলে, তখন পেছন থেকে মাধব ঘোষ, ভোলা সাহা, নকুল সিং, এরা তিনজনেই হাতে বাঁশ রড এগুলো নিয়ে এসে আমার উপরে চড়াও হয়। চড়া হওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে গ্রামবাসী আমার জল দিয়ে জল টল দিয়ে হসপিটালে নিয়ে আসে। যদিও সুজয়কে মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নিউজ আজ বাংলা, হুগলি। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।